চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহ। ওয়েলকাম ব্যাক সবাইকে, আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকেতে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি একেবারে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন টিপস নিয়ে হাজির হব। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে আমাদের মোবাইলের, সবার মোবাইলেই কম বেশি আমাদের প্রয়োজনীয় ছবিগুলো ডিলিট হয়ে যায়, তো আমরা পরবর্তীতে ওগুলোকে আর খুঁজে পাই না। তো দেখা গেছে অনেক সময় এগুলো খুব প্রয়োজন পড়ে বা এগুলো খুঁজে আর পাই না বা অনেক কিছু মিস হয়ে যায়। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে আপনার মোবাইলের সমস্ত ছবিগুলো আবার রিটার্ন ফিরে পাবেন, বা আপনি চাইলেও ডিলিটের জায়গার মধ্যে রাখতে পারেন বা আবার ওখান থেকে রিটার্ন আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারেন। তো সো বন্ধুরা, এই অ্যাপসটি খুবই একটা দারুণ একটি অ্যাপস, খুবই সুন্দর একটা ইউজফুল একটা অ্যাপস। তো আপনারা যদি সবাই এইভাবে ইউজ করেন অ্যাপসটা, তো অবশ্যই আপনারা আর্থিক উপকৃত হবেন। তো শুরুতে যেটা করবেন, সর্বপ্রথম আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের গুগলি প্লে যেখানে চার্জ বক্স আছে এখানে আপনারা টাইপ করবেন, টাইপটা নাম হবে ডামস্টার। তো DAMP দেখুন, এই যেখানে লেখার সাথে সাথে আপনার এই যে সেকেন্ড পয়েন্টে যেই লেখাটা আসছে সফটওয়্যারটির আইকন, ওখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফেস চলে আসবে, তো ফেসটার মধ্যে আপনারা সফটওয়্যারটা কী করবেন, ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার সাথে সাথে দেখুন এটা ইনস্টল শুরু হয়ে গেল, মাত্র নয় MB, 810 KB। তো এই সফটওয়্যারটির ডেভেলপার হচ্ছে বাইরের রাষ্ট্রের, তো এখানে লেখা আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু, ডেভেলপার ইসরায়েলের সম্ভবত। তো যাই হোক, ওই দিকে নিয়ে আলোচনা করছি না। তো সফটওয়্যারটি খুবই কিন্তু একটা ইউজফুল একটা সফটওয়্যার, তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে বিস্তারিত এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। তো যখন এটা আপনার ইনস্টল হয়ে যাবে, তো ইনস্টল হওয়ার পর আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো ফ্রেন্ডস, ওপেন হয়ে যাওয়ার পর যখন সফটওয়্যারটা ওপেন করবেন, তো ওপেন করার সাথে সাথে এরকম তাদের হোম পেজ চলে আসবে। তো হোম পেজ আসার পরে এখানে কিছু তারা ডিটেলস আপনাদেরকে দেখাবে, সুমি না ওই যেখানে লেখা আছে। তো যাই হোক, ওইখান থেকেই ক্লিক করি। তো দেখুন একটা একটা করে আপনাদেরকে বিস্তারিত তারা ডিটেলস দেখাচ্ছে। তো এটার কিছু নিউ ভার্সন আছে যেটা অনলাইনে কিনতে পারেন, ওই যে গেট প্রিমিয়াম যেই ভার্সনটা, ওটাতে কিছু ডলার দিয়ে কিনতে পারেন। যা আমরা ওই দিকে যাবো না, এখানে লেখা আছে মাই বি লেটার, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম এদের ইন্টারফেসটা চলে আসবে। তো আসার পরে এখানে অনেকগুলো কিছু দুই তিনটা ছবি থাকবে, এটা আপনারা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন। জাস্ট তারা এক্সাম্পল হিসাবে এখানে দুই তিনটা ছবি দেখাইছে। তো আপনারা এখানে সব কিছুতে কন্টিনিউ করে দিবেন বা কোনো কিছু অ্যালাউ চাইলে অ্যালাউ করবেন। হ্যাঁ, তো অ্যালাউ না করলে কিন্তু কাজ করবে না মূলত। তো আপনার ছবিগুলো এভাবে ডিলিট করে দিবেন, একটা একটা করে ক্লিক করে এই যে নিজের যে ডিলিট অপশন আসে ওখানে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এইভাবে ডিলিট করা ডিলিট হয়ে গেলে এখন দেখবে এটা কতটুকু কাজ করে। তো আমরা সরাসরি এখান থেকে এই যে নিচে যে লেখাটা আছে গো টু গ্যালারি, এই গ্যালারি থেকে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি দেখছি এখান থেকে আমি কটা ছবি ডিলিট করে দিই, দেখি আমাদের এটা কতটুকু কাজ করে। তো আমি এখান থেকে দুইটা পিকচার আমি এখানে ডিলিট করে দিচ্ছি আমার গ্যালারি থেকে। তো ডিলিট করার সাথে সাথে দেখুন আমার গ্যালারিতে এখন এই দুইটা ছবি চলে যাবে। তো যাওয়ার পরে আর কোনো এখানে ছবি নাই। তো ছবি না থাকার কারণে দেখুন, আর এই যে দেখুন নোটিফিকেশন এখানে লেখা আছে অলরেডি, ইউর ফার্স্ট ডাম্পস্টার আইটেম, কংগ্রাচুলেশন ডাম্পার। জাস্ট দেখুন, মানে মতলব আমি যে দুইটা ছবি ডিলিট করলাম, এই দুইটা ছবি কিন্তু অলরেডি ওই সফটওয়্যারে চলে গেছে, ডামস্টার সফটওয়্যারে চলে গেছে। তো দেখুন এই যে এখানে সাথে সাথে কিন্তু চলে আসছে সফটওয়্যারের ভিতরে, ক্যামেরা থেকে দুইটা পিকচার এখানে চলে আসলো। তো দেখি আমি সব ডিলিট করে দিলাম অ্যাপসগুলো। তো এখন দেখি আবার সেই ডামস্টার সফটওয়্যার ওপেন করলাম,
দেখি এখানে কতটুকু আসছে কিনা বা সঠিক। তো ফের দেখুন এখানে ফোল্ডারে অলরেডি ক্যামেরার যে অপশন দুটো, এই যে দুইটা ছবি কিন্তু এখানে অলরেডি চলে আসলো। তো এখান থেকে ইচ্ছা করলে আপনারা এই ডিলিট করে দিতেও পারেন, যদি আপনারা যদি নাই রাখতে চান, তো যে কোনো ছবি আপনাদের প্রয়োজন নাই তো এখান থেকে একেবারে ওয়াল ডিলিট করে দিবেন। আর যদি মনে করেন যে ছবিগুলো আপনার জন্য দরকার, তাহলে এই যে এখানে রিস্টার্ট ওয়ালে ক্লিক করলে আপনারা ওখানে আবার চলে যাবে। তো এই যে দেখুন গ্যালারিতে কিন্তু চলে গেছে আমার দুইটা ছবি, গ্যালারিতে অলরেডি চলে গেল। তো আমি দেখি গ্যালারিতে আমার দুইটা ছবিগুলো আসছে কিনা। তো গ্যালারিতে আসার পরে এই যে দেখুন এখানে অলরেডি, হ্যাঁ এই যে ক্যামেরা দুই এখানে নিউ কিন্তু লেখা আসছে সোসাইটি দিয়ে। তো দেখুন এই যে আবার ছবিগুলো কিন্তু এখানে চলে আসলো গ্যালারিতে। তো ফ্রেন্ডস এইভাবে দেখুন খুবই একটা ইউজফুল একটা অ্যাপ, আপনার ছবিগুলো যে কোনো মুহূর্তে বা যে কোনো সময়, অনেক সময় ডিলিট হয়ে যায় বা অনেক সময় প্রয়োজন পড়ে না বা অনেক সময় মেমোরি খালি করার জন্য আমরা ডিলিট করে থাকি, তো সমস্ত ছবিগুলো কিন্তু এই সফটওয়্যারে গিয়ে জমা থাকবে। তো আপনারা ইচ্ছা করলেই ওখান থেকে আবার রিটার্ন এখানে নিয়ে আসতে পারেন, অথবা মনে করেন ওখান থেকে আবার ডিলিট করে দিতে পারেন। আর এই সফটওয়্যারটির ভিতরে আরও কিছু সিস্টেম আছে, যেমন এখানে কিছু সেটিংসের ভিতরে, হ্যাঁ এই যে উপরে এখানে কিছু থিমস দেওয়া আছে, এগুলো আরও কিছু সেটিংস এখানে আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক ওই বিষয়ে আর আলোচনা করছি না। তো এইভাবে আপনারা সফটওয়্যারটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। তো ফ্রেন্ডস যদি ভিডিওটি সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন, তারা থেকে যেন উপকৃত হয়। তো ফ্রেন্ডস আজকে এতটুকু, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো।